নমস্কার বন্ধু, রেসিপি প্যারে সবাইকে স্বাগত। সরস্বতী পুজো উপলক্ষে আজকে একদম অন্য ধরনের একটা ভিডিও শেয়ার করলাম। আর ভিডিওর প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম আমাদের পাড়ার জয়ন্ত সরস্বতীদের দিয়েই আমি ভিডিও আরম্ভ করলাম। আজ আমাদের কাছে একটা খুব বিশেষ দিন, আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। দেখো এখানে অনেকগুলো মুখ তোমরা দেখতে পাবে, হয়তো টিভিতে সিরিয়ালে তোমরা দেখতে পাও। দেখো এরা আমরা সব একসঙ্গে এখানে আমাদের এই পুজোটা হয়, এরাই আয়োজন করে, আর এরাই আমাদের সব পুজোর কর্তা যাই বলো এদের হাতেই দায়িত্ব দেওয়া হয়। আর এটা কয়েক একটা দুটো করে দুটো জেনারেশন পার হয়ে গেছে, এই পুজো এইভাবেই চলছে। এখন আমাদের কাছ থেকে দায়িত্ব এরা নিয়ে নিয়েছে, এরাই এখন পুজোর সমস্ত আয়োজন করছে, আর আমরা শুধু আনন্দ করি বলতে পারো। ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, এরপরে চক্ষুদান হবে। আর এই পুরুত মশাই, এ কিন্তু বয়সে বেশ ছোট, এই দু বছর ধরে এই পুজো করছে। এইবার সব পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রেডি হচ্ছে। আমাদের এটা একটা খুব আনন্দের দিন, কেননা আমাদের পাড়ার সবাই মিলে এই দিনটা আমরা একসঙ্গে সকাল থেকে পুজোর আয়োজন করা, খাওয়া দাওয়া, তারপরে এই সমস্ত যখন অনুষ্ঠান শেষ হয়ে যায়, তারপরে সন্ধ্যাবেলায় বিচিত্রা অনুষ্ঠান হয়, রাতের দিকে আমাদের অনুষ্ঠান শেষ হয়। এখানে পুজোর যজ্ঞ হলো, যজ্ঞর পরে এবার খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেল। দেড়টা বাজতেই আমাদের তখন খাওয়া দাওয়া আরম্ভ হয়েছে। মেনুগুলো কী কী ছিল দেখো, সব তোমাদের একবার দেখিয়ে দেব। খিচুড়ি, বেগুনি, আলুর দম, ঘ্যাট, চাটনি, মিষ্টি, সবাই খুব খুশি, কেননা এদের অন্য সরস্বতী পুজোর দিন অন্য কোথাও যাওয়ার থাকে না একটা বয়সের পরে, তখন সব একসঙ্গে হয়ে এই দিনটা আমরা খুব আনন্দ করি। এইগুলো ছিল আমাদের সরস্বতী পুজোর মেনু। এরপরে রাত্রে আমরা চলে যাচ্ছি এইবার বিচিত্রা অনুষ্ঠানে। শুনতে পে দিদিমণি, আর যেন না শুনি কখনো। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে সারদা সরস্বতী, উনি জ্ঞানদায়িনী, উনি জ্ঞান দিতে এসেছে সরস্বতী রূপে, তিনি জ্ঞান দিতে এসেছেন। সে জ্ঞানদায়িনীকে আমরা স্মরণ করব, মনন করব, এবং সে সম্বন্ধে নানা বিচিত্র
একটা অনুষ্ঠান, সঙ্গে সরস্বতী সারদা সম্বন্ধে আমাদের যে বয়োজ্যেষ্ঠ উনি জানালেন। এইভাবে আমাদের সুন্দর একটা দিনের সন্ধ্যা, একটা দিন আমরা শেষ করলাম। কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা জানিও। অবশ্যই তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে। নমস্কার।